জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো অনেক কবি সাহিত্যিক নারীদের সম্পর্কে এমন অনেক প্রশংসামূলক কথা বলেছেন। সারা বিশ্বে নারী পুরুষ এখন সমান অধিকার ভোগ করেন, কিন্তু বিশ্বজুড়ে এখনও কিছু কিছু জায়গায় নারীদের ওপর এমন কিছু রীতিনীতি প্রচলিত আছে যেগুলো আপনাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। প্রচলিত এসব রীতিনীতিকে নারকীয় কিংবা পৈশাচিক বললেও বোধহয় কম হয়ে যায়। চলুন নারীদের ওপর নারকীয় অত্যাচারের এমনই কিছু রীতিনীতির কথা জেনে নেওয়া যাক আমাদের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি দেখার পূর্বে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমেই আসছে ব্রেস্ট আয়রনিং এর কথা। জি হ্যাঁ, নামের মাঝেই লুকিয়ে আছে যন্ত্রণা। ক্যামেরুন, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার বেশ কিছু সম্প্রদায়ের মধ্যে মেয়েদের সঙ্গে এটাই করা হয়। পাথর হাতুড়ি বা খুন্তি গরম কয়লার উপর রেখে তারপর সেটাই চেপে ধরা হয় বয়সন্ধিকালের কোনো মেয়ের স্তনের উপর, কারণ এর ফলে ব্রেস্ট টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। এটা বিশ্বাস করা হয় যে কোনো মহিলার স্তন যদি আর বৃদ্ধি না পায় তাহলে দেশে ধর্ষণের হার কমে যায়, আর এই জঘন্য কাজটা করে থাকে মেয়ের বাবা মায়েরাই। টু চিজেলিং। সুমাত্রার মেন্তাওয়াই উপজাতির মানুষ বিশ্বাস করেন তীক্ষ্ণ দাঁতযুক্ত মহিলারা অনেক বেশি আকর্ষণীয় ও তাদের শরীরের সঙ্গে আত্মার সংযোগ বেশি। সেই কারণে মেয়েরা একটু বড় হওয়ার পর জোর করে তাদের দাঁত ঘষে দেয়া হয়। ধারালো ব্লেড দিয়ে যখন এই কাজটি করা হয় তখন তাদের অজ্ঞানও করা হয় না। সোমালিয়া ও মিশরে এখনও মুসলমানি রীতি প্রচলিত। মেয়েদের সতীত্ব ধরে রাখার জন্য ছোট বয়সেই জোর করে এটি করা হয়, এমনকি তাদেরকে অজ্ঞানও করা হয় না। ব্রাজিল সহ আরও বেশ কয়েকটি দেশে কোনো মহিলাকে প্রকাশ্যে রাস্তায় নগ্ন করে মারা হয়, এটাকে বিটিং সেশন বলে। মার চলতেই থাকে যতক্ষণ না সেই মহিলাটি অজ্ঞান হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। যদি সেই মহিলাটির অজ্ঞান অবস্থা থেকে আবার জ্ঞান ফিরে আসে তাহলে তাকে বিয়ের জন্য উপযুক্ত ধরা হয়। এরপর আসছে জোর করে ট্যাটু পরানোর কথা। প্যারাগুয়ে ও ব্রাজিলের বেশ কিছু সম্প্রদায়ের মধ্যে জোর করে মহিলাদের গায়ে ট্যাটু করে দেওয়া হয়, যার মধ্যে পাকস্থলী, স্তন ও পিঠে ট্যাটু করানো বাধ্যতামূলক। পাত্রী অপহরণ। রোমানিয়াতে কোনো মেয়েকে যদি কোনো পুরুষ অপহরণ করে 4 থেকে 5 দিন নিজের কাছে রেখে দিতে পারে তাহলেই সেই মেয়ে তার, তাকে বিয়ে থেকে যথেচ্ছভাবে ভোগ করার অধিকার পেয়ে যাবে ওই পুরুষ। মরিশানিয়াতে বিশ্বাস করা হয় বউ যত বেশি মোটা হবে ততই ভাগ্য খুলবে, সমৃদ্ধি আসবে, আর সেই কারণে সে দেশে তরুণীদের জোর করে খাওয়ানো হয়। দিনে প্রায় 16,000 ক্যালোরি খেতে বাধ্য করা হয় যাতে তাদের জন্য ভালো বর পাওয়া যায়। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রভিন্সে এক অদ্ভুত রীতির চল রয়েছে। তুজিয়া সম্প্রদায়ের এই রীতিকে বলা হয় জুওট্যাং। এই রীতি অনুসারে প্রত্যেক অবিবাহিত মেয়েকে বিয়ের আগের 1 মাস প্রতিদিন রাতে নিয়ম করে কাঁদতেই হবে, আর যদি কেউ কাঁদতে না পারে তবে তাকে তার মা মারধর করবে যাতে সে বাধ্য হয় কাঁদতে। এই নির্মম রীতিনীতি সম্পর্কে আপনার মতামত কি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।